কেউ স্বেচ্ছায় ইতিহাসে ঠাঁই পেতে চাইলে তাকে কিভাবে আটকানো যাবে? পুরুলিয়া আসন বিতর্কে নাম না করে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদককে খোঁচা মোহাম্মদ সেলিমের। কংগ্রেসকে পুরুলিয়া আসন ছেড়েছে বামফ্রন্ট, কিন্তু সেখানে প্রার্থী দিয়েছে বাম শরিক ফরওয়ার্ড ব্লকও। পুরুলিয়া আসন নিয়ে ফাটল বামফ্রন্টে। ওই আসনে আগেই প্রার্থী দিয়েছিল কংগ্রেস। নেপাল মাহাতোকে সেখানে প্রার্থী করেছে হাত শিবির, কিন্তু তারপরেও সেখানে এককভাবে প্রার্থী ঘোষণা করেছে বাম শরিক ফরওয়ার্ড ব্লকও। ধীরেন মাহাতোকে সামনে রেখে পুরুলিয়ায় লড়বে তারা, কিন্তু ধীরেনকে বাম প্রার্থী হিসেবে স্বীকৃতি দেয়নি আলিমুদ্দিন। পুরনো শরিকের পাশে না থেকে কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর বার্তা দিয়েছে সিপিআইএম। এই বিতর্কে বুধবার নাম না করে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়কে নিশানা করেছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বিমান বসু যা ঘোষণা করবেন তাই, ইতিমধ্যে বামফ্রন্ট ঘোষণা করে দিয়েছে পুরুলিয়া আসন সংযোগের ক্ষেত্রে বামফ্রন্ট ওটা ছেড়ে দিয়েছে কংগ্রেসের জন্য, কংগ্রেস তার প্রার্থী দিয়েছে বা দেবে। আচ্ছা, কেউ কেউ যদি স্বেচ্ছা ইতিহাসে স্থান নিতে চায়, আমি তাকে আটকাবো কী করে? আমরা বর্তমানে রাজনীতি করছি, কেউ যদি ইতিহাসে চলে যেতে চায় চলে যাক, আমার কোনো আপত্তি নেই। ঘাটালো কোচবিহারের আসন সমঝোতা নিয়ে জট, তার সঙ্গে যোগ হয়েছে পুরুলিয়া আসন নিয়েও বিতর্ক। ভোট বাইফার্কেশন যদি না হয় তাহলে কংগ্রেস বামেদের শক্তিকে অক্ষুণ্ণ রাখতে হবে, এবং তৃণমূল বিজেপির যাতে কোথাও সুবিধা না হয় তার জন্য যেটা করণীয় সেটা উনি বলেছেন, আমরা সাধুবাদ জানাচ্ছি। আমরাও তাই, আমরা চাইবো না তৃণমূল বিজেপির সুবিধা হোক, ভোট বাইফার্কেট হোক, এটা খুব পরিষ্কার দিনের আলোর মতো। কোনো দল যদি করে দুর্ভাগ্যজনক। দেখুন, আমরা ক্ষুব্ধ বা আনন্দিত কিছুই নয়, আমরা বারবার অনুরোধ করছি, বলছি যে আমরা চাই যে সুষ্ঠুভাবে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যেন ভোট ভাগ না হয়। সমঝোতার অঙ্ক মেলানোর মাঝে নতুন সমীকরণও মাথায় রাখতে হচ্ছে আলিমুদ্দিনকে। নির্বাচনে তাদের লক্ষ্য জাতীয় দলে তকমা টিকিয়ে রাখাও। ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।